আর ভাই, রোজা আঙ্গো নাগাল গরিব মেশের জন্য না, রোজা হইলো আঙ্গো নাগাল ধনী মেশের জন্য। হ্যাঁ, এই যাইতেছি। যাই খেতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তেলে বড় ভাই, ইনু ভাই কি করতেছ? এই যে খেত কোবাইলাম, অত লাগছে দেখে গাছ তলা বই অল্প জিরিতেছি। ভাত খেতে শুন, আমি না উন থেকে দেখলাম। কে ভাই, রমজান মাস তো রোজা রাখেন নাই কে? না ভাই, সারাটা দিন কষ্ট করি তো পিছনে রোজা রাখা হারি না। কষ্ট করুন বুঝলাম, কিন্তু রোজার মাসে কষ্ট একটু কম করে হইলেও তা রোজা রাখেন নাকি? আর ভাই, রোজা আঙ্গো নাগাল গরিব মেশের জন্য না, রোজা হইলো আপনাকে নাগাল ধনী মেশের জন্য। এটা আবার কেমন কথা কইলেন ভাই? রোজা তো ধনী গরিব সবার নিকে আল্লাহ ফরজ করে দিছে। এই যে দেখুন আমার ভাইটা এত ছোট মানুষ হয়েও রোজা রাখছে। এই যে ভাই, আপনি কইলেন যে রোজা ধনী গরিব সত্য নিকে ফরজ, আপনি একটা প্রশ্ন করুন ভাই, খারাপ পাবেন কি? না খারাপ পাবেন কি, প্রশ্ন করবেন করুন। এই যে আপনারা যে রোজা রাখছুন, সেই রেটে আমি কি দেওয়াত খাইছুন? না আর কি দিয়ে খামো, মাছ দিয়ে খেলাম, মাংস দিয়ে খেলাম, লাস্টে গোড়া গাখির দিয়েও খেলাম। হ্যাঁ, লাস্টে গোড়া গাখির দিয়েও খাইছি। আচ্ছা বুঝলাম, আবার ইফতারের টাইমে কি দিয়ে ইফতার করবেন? ইফতারের টাইমে মনে করুন কয়েক রকমের ফল থাকবো, তারপরে শরবত থাকবো, পায়েস থাকবো, খেজুর থাকবো, মানে মেলা কিছু থাকবো আর কি। তাহলে দেখুন, সেহরির টাইমে মাছ মাংস কত কিছুই না খাইছুন, আর আমি সারাদিন কষ্ট করে কি খাইতেছি দেখছুন। আবার সন্ধ্যার টাইমে ইফতার করে কত কিছুই খাইবেন, আর আমি খাইলে বড় বেশি কি খামো জানুন? আলু ভাজি দেখোটা গরম ভাত। আর সেই জন্যই কইছি ভাই, রোজা গরিব মেশিন নিকে না ধনী মেশিন নিকে। ভাই আমির কথাটা আমি বুঝছি, কিন্তু আল্লাহ তালা আমাকে 12টা মাস দিছে কামাই রোজগার করবেন নিকে, তার মধ্যে থেকে আমাকে একটা মাস আল্লাহর নামে আমরা দিয়ে না? ভাই রে, একটা মাস তো আল্লাহর নামে দেয় নি যায়, আমি যদি কামনা না দেই আমারও তো বউ বুলান আছে, রোজার শেষে ঈদ আইতেছে, তারা তো আমার মুখ নুই চেয়ে থাকবো, আমি তাকে কি দিয়ে বোঝামু? বড় ভাই, ধনী গরিব বিলে কথা নাই, নিজের পরিয়ালের প্রতি দায়িত্ব সবেরই আছে, তারপরেও আমাকে আল্লাহর প্রতি যে দায়িত্ব ওটা আমাকে পালন করাই নাকি? ভাই বুঝুন না কে, আমি সব বুঝি, কিন্তু সমস্যাটা হইলো আমি যে ভাই গরিব। ভাই আপনার বুঝানির ক্ষমতা আল্লাহকে জেনে আমার দেয় নাই, কিন্তু একটা কথা আমি জানি, ধনী মানুষের ইবাদতের ফল আর গরিব মানুষের ইবাদতের ফল আল্লাহ সমান দেব না। ভাই আপনি ঠিকই কইছেন, আসলে আমার এই বোঝার ভুল আসাল, আমার নিকে দোয়া করবেন, বাকি যে রোজা আছে ইনশাল্লাহ আমি রাখুন। দোয়া করুন নাকি ভাই, অবশ্যই দোয়া করি। এই যে নাকি ছুটে আছে ঈদের রাখ পর্যন্ত আমি আর কামলা দেন না গুণা, বাড়িতে বইয়ে থেকে আরাম করবেন আর রোজা রাখবেন। আরে না ভাই না, লাগবো না, আমি কামলা দিয়ে রোজা রাখা। আরো আরে ভাই আপনি নিশ্চিন্তে নিবার পারেন, আপনারা আমি এক অন্তর থেকে খুশি হয়ে দিছি।
ভাই, আপনার মতো সব ধনী মানুষই যদি গরিব মানুষের প্রতি এরকম দয়ার নজরে চাইতো, তাহলে সব গরিব মানুষই রোজা রাখা হতো ভাই। না ভাই, আমিও খুব ধনী মানুষ না। আসলে কি জানেন, মানুষই মানুষের প্রতি দয়াশীল হওয়াটা সব থেকে বড় কথা। তাহলে ভাই আমি থাকুন, আমাকে নামাজের সময় হয়েছে, আমরা মসজিদে যাই। আচ্ছা ভাই।